নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো ব্রকোলি আর আলু দিয়ে একটি সুস্বাদু সবজি। তো আমি এটি কিভাবে বানাই চলুন দেখতে থাকুন। প্রথমে আমি ব্রকোলিগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর সাথে নিয়েছি কিছুটা আলু। আলুটাকেও আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর রয়েছে পেঁয়াজ কুচানো, কিছুটা টমেটো কুচানো, আদা রসুন বাটা দুটো মিলিয়ে আমার 1 চামচের মতো হয়েছিল, আর কয়েকটি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এদিকে গুঁড়ো মশলার মধ্যে রয়েছে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর জিরে গুঁড়ো, নুন, আর ওটা শুকনো লঙ্কা আর জিরে। এটা আমি ফোড়ন দেওয়ার জন্য ব্যবহার করব। তো প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম গ্যাস জ্বেলে, আর কিছুটা তেল দিয়ে দিলাম, সাথে ফোড়নের জন্য লঙ্কা আর জিরেটা দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে আমি কিছুটা নাড়াচাড়া করব, বেশি ভাজা ভাজা করব না। তো এর মধ্যে আমি আলুগুলো অ্যাড করে দিলাম। আলু আর পেঁয়াজটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব, সাথে একটু ঢাকা দিয়ে রাখবো। তো ঢাকা দিয়ে দিয়ে আমি কয়েকবার এরকম করে ঢাকা দিয়ে দিয়ে ভাজা করে নেব। ঢাকনাটা খুলে আবারও নাড়িয়ে নেব একটু। নাড়াচাড়া করার পর এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আদা রসুনটা দেওয়ার পরেও আমি ভালোভাবে নাড়তে থাকবো আর ভাজা ভাজা করে দেবো, যাতে কাঁচা তো আদা রসুনের গন্ধটা চলে যায়। তো কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি আবার টমেটোর আর কাঁচা লঙ্কা টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করব। এইবার আমি দিয়ে দেব ব্রকোলিগুলো। ব্রকোলিটা দেওয়ার পরে ভালোভাবে আলুর সাথে ব্রকোলিটা মেশাতে থাকবো। দিয়ে আমি আবারও ঢাকনাটা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখছি সামান্য জল বেরিয়ে গেছে। এইবার আমি গুঁড়ো মশলাগুলো মেশাতে থাকবো একে একে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আর অবশ্যই নুনটা নিজের স্বাদ মতো দিতে হবে। তো আমি এখানে নুনটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো। দিয়ে আবারও ভালো করে মেশাতে থাকবো। ভালো করে মেশানোর পর আমি এবার সামান্য অল্প পরিমাণ জল, এই কাপের 1 কাপেরও কম জল আমি দিলাম। দিয়ে আবারও নাড়িয়ে ঢাকা দিয়ে দেব, মাঝারি আঁচে হতে দেব কিছুক্ষণ। তো আমি চিনিটা দিতে ভুলে গেছিলাম, আবার একটু চিনি মিশিয়ে দিলাম। মাঝারি আঁচে কিছুক্ষণ ফোটার পর জলটা একদম কমে এসেছে। এইবার আমি গরম মশলাটা দিয়ে নাড়িয়ে নেব, নিয়ে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, এটি রুটির সাথে কিংবা ভাতের সাথে খুব সুন্দর লাগে খেতে। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।